হ্যালো গাইস, থাম্বনেল ও ভিডিওটা দেখে তোমরা বুঝে গেছো আমি আজকে কি আপডেট করতে চলেছি। হ্যাঁ গাইস, মক্কা ইন মাইনক্রাফট, মানে মক্কার মাইনক্রাফটের ভিতরে মক্কা বানিয়েছি আমি, তো সেটার আজকে আপডেট করেছিলাম আমি, সেটার আজকে ফুল ভিডিও আজকে তোমাদের আমি দেখাতে চলেছি। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক, কিভাবে আমি সব কিছু আপডেট করেছি। তো প্রথমত যে চারটার ছোট আইফেল টাওয়ার ছিল তোমরা তো জানোই, সেই টাওয়ারগুলো আমি মানে আর কি ভেঙে দিয়েছি। কেমন জানি দেখায় মক্কার মধ্যে এই টাওয়ারগুলো থাকে, তো এটা চারটা টাওয়ার ছিল আর আমি চারটা টাওয়ারই ভেঙে দিয়েছি। তারপর আমি যা করেছি, তারপর আমি করেছি এখান থেকে তোমার চার গ্যাপ ছেড়ে পাঁচ নাম্বার গ্যাপে এখানে কালো একটা দাগ দিয়ে দিয়েছি সমানভাবে, মানে পুরো দাগটাকে আমি এইভাবে একটু সিস্টেম করেছি। আর যেটা মক্কা চতুর্ভুজ না, সেই জায়গাটায় শুধুমাত্র চারটা লম্বা দাগ দিয়েছে, আর সাইড দিয়ে শুধুমাত্র তোমার এরকম কোনাচে করে দিয়েছি। তো এরকম আমি তিনটা ধাপ করেছি, তিনটা ধাপ করার পর আমি এই জায়গাটা মানে পুরো জায়গাটাকে চতুর্ভুজ কালো বৃক্ষের মানে কালো একটা পাথরের মতো ডিজাইন করে দিয়েছি, যাতে এটার মধ্যে থাকলে এটা একটা সৌন্দর্য দেখা মানে বোঝা যায়। দেখো আমি তোমাদের উপরে থেকে দেখাচ্ছি, তো এরকম করে আমি চারদিক করব, চারদিক করলে দেখতে পারবে ভাই কী সৌন্দর্য দেখাচ্ছে। তো ফাইনালি আমাদের চারদিক করা শেষ, আর ভাই তোমরা একটু রিভিউটা দেখো ভাই কীরকম দেখাচ্ছে। তো এখন আমরা বানাবো গড়িটা, তো গড়িটা বানাতে আমাদের অনেক টাইম লাগবে। মানে প্রথমত তোমরা মাঝ বরাবর পুরো সেন্টারে দেবে 20 ব্লকের একটা এই গাছ দিতে পারো তোমরা, এটি গাছ বলে, তো এটা 20 ব্লক দিবে। তারপর তোমরা যত উপরে পৌঁছো তত উপরে নিতে পারো, আমি তো ভাই কোনো লিমিট নেই, মানে কত পর্যন্ত নিয়েছি আমি নিজেও জানি না, তো তোমরা যত পর্যন্ত পৌঁছে তত বড় নিতে পারো, যাতে মক্কার ওই পাশ থেকে ঘড়িটা দেখা যায় মানে সুন্দরভাবে। তো আমি তো বহুত নিয়েছি, কোনো হিসাব নাই ভাই, আমি কোনো হিসাব রাখি নাই। তারপর মাঝ সেন্টারে তোমরা চারটায় আলোকিত লাইটিং দিয়ে দেবা, মানে এটা কি বলে আমি ঠিক মনে নাই, আলোকিত লাইটিংই বলে মনে হচ্ছে। তো এটার আমি মাস মানে এটার মাঝখান না, এটার জাস্ট কিছু গ্যাপ ফাঁক রেখে, মানে তুমি কত বাই কত কত চাও সেরকম হিসাবে এটা করবা। আমি তো তোমার ধরো 9x9 করেছি, তো তোমরা চলে 9x9 করতে পারো, এফআর বা তোমরা একটু বেশিও করতে পারো, এটা তোমাদের মন চাই। বাট 9x9 করলে কি তোমাদের চারদিকের সেন্টারটা মিলবে, তাই আমি চুক্তি অনুযায়ী বলবো যে তোমরা 9x9 করো। তো 9x9 করার পরে এটাকে একটু পেঁচিয়ে দেবে, মানে একটু গোল করে দেবে চারদিকে সোজা কথা, এই যেভাবে আমি করতে আসি দেখো তোমরা, এই যে এইভাবে তোমরা চারদিকে গোল করে দেবে, ঠিক এই পাশটাও তোমরা এরকম করে দেবে, মানে চতুর্ভুজ মানে চারপাশটা তোমরা এরকম করে দেবে। তো ভাই দেখো এরকম হবে, পুরো পাকে এরকম হবে আমি যেরকম করছি। তো এর মাঝখানে তোমরা সাদা ই দিয়ে দেবে, যেরকম তোমরা সাদা উইলও দিতে পারো, মানে এটাকে উল বলে মনে হচ্ছে, তো সাদা উলও দিতে পারো। তো এগুলো দিলে কি তোমাদের ঘড়ির যে কালো দাগটা সেইগুলো দেখা যাবে, নাহলে ভাই রেড দিলেও হয়তো দেখা যেতে পারে, এখন তোমাদের কালার অনুযায়ী। তো ভাই ফাইনালি আমার পুরো শেষ, মানে এখানে কত নম্বর কত দিয়েছে, তোমরা চাইলে একটু এলোমেলো করে দিতে পারো ভাই, এটা তোমাদের ইচ্ছা, বাট ডিজাইন এরকম দিলে ভাই সুন্দর দেখাবে। তো আমি ডিজাইন সেট আপ করে রেখেছি, তোমরা এইভাবে দিলে দিতে পারো। তো এখন আমাদের কাজ হলো মাঝখানে টিক দেওয়া, তারপর উপরে একটা ঘড়ির অ্যালার্ম দেওয়া, আর নিচে একটা ঘড়ির অ্যালার্ম দেওয়া, তো একটা থাকবে মিনিটের কাটা আর একটা থাকবে ঘন্টার কাটা। ফাইনালি আমাদের সুন্দর সেই ঘড়িটা তৈরি হয়ে গেছে, বাট আমার কাছে একটু খারাপ লাগতেছে, বাট যখন আমি ভিডিও রিভিউটা করবো না তখন এটা ভালো দেখাবে, কারণ আমি এটা পরে পরিবর্তন করে ফেলবো। তো তারপরে তোমরা এই জায়গাটা দিয়ে ব্লক বানিয়ে নেবে, মানে এদিকে 20টা ওদিকে 20টা, মানে চারদিক দিয়ে 20টা 20টা করে দিবা। কিন্তু কথা হলো এটা না, কথা হলো তোমাদের যদি মনে হয় না ভাই আমরা এক সাইড করবো, তাহলে তোমরা এক সাইড করতে রাও, আর যদি মনে না হয় যে না ভাই চারো সাইডে করবো, তো চারো সাইড করতে পারো ভাই। তো আমি ফাইনালি টাওয়ার তো দিয়ে দিয়েছি চারোদিকে, আর এখন আমাদের কাজ হলো ভাই এই যেই আমরা ঘড়িটা বানিয়েছি সেই ঘড়ির উপরে একটা রক্ষা কাগজ দেওয়ার, মানে টিন সেটের মতো এরকম জিনিস করা, যে তোমরা চাইলে কথা অনেকে বিল্ডিংয়ের মতো করে, বাট আমি একটা কথা বলবো, টিন সাইডের মতো করলে তোমাদের আরও সুন্দর দেখাবে। তো আমি টিন সাইডের মতোই করতে আসি, টিন সাইডে বল লেভেল করার পর তোমরা চারোদিকে এরকম করে দিবে, তারপর তোমরা এটা একটু ডিজাইন করতে পারো। তো নেক্সট হলো আমাদের এরকম মানে কোদাল দিয়ে দাগ দেওয়া, এছাড়া আর কিছু নাই ভাই, খালি এটা একটু দিছে আর কি সৌন্দর্যের লেগা, মানে দূর থেকে বোঝা যায় না ভাই গড়ি একটা ডিজাইনের মতো হয়েছে, মানে আমি কে লেগে দিয়েছি আমি নিজেও করে দিই না, পরে এটা আমার কাছে ভালো লাগিয়া যায়। তারপর কাজ কোনো কথাবার্তা নাই, আমি চুপচাপ এক কেনারা দাঁড়ায় আমি মক্কাটা দেখতেছিলাম,
মানে কি জন্য দেখতেছিলাম নিজেও জানি না। তারপর আমি আমার কাজ আবারও শুরু করি, মানে কাজ তো করতেই হবো তাই না ভাই? তো কাজ হলো এটা, আমি চারোদিকে পুরো চারোদিকে একটা দেওয়াল দিয়ে দিই, শুধু একটা দেওয়াল দিয়ে দিই বিল্ট, মানে এটাকে তোমরা একটা ব্লক বলতে পারো। তো একটা ব্লক চারোদিকে আমি দিয়ে দিছি, যাতে আমরা কোনো সময় হাঁটা চলা করলে এখান থেকে জানি না পড়ি। তারপর আমি প্রত্যেকটা স্টেপে এরকম করে একটা দাগ দিয়ে দিয়েছি, কারণ এটা ফিউচার অনেক কাজে লাগবে। মানে আমি পার্ট ফাইভও বানাতে পারি ভাই, এটা কথা সত্য। আমি পার্ট ফাইভ বানাইলে তখন এটা অনেক কাজে লাগবে। তারপর আমি যেখানে দেওয়াল দিয়েছি সেখানে আমি ওয়াল দিয়ে দিয়েছি, যাতে আমরা হাঁটা চলা করলে এদিকেও না পড়তে পারি ভাই। সোজা কথা, ডাইরেক্টলি আমরা যেখান দিয়ে উঠেছি সেখান দিয়ে আমরা নেমে যাব। তো এরকম করতে আমার ভাই বহুত টাইম লাগছে, সবচেয়ে টাইম লাগছে ভাই ঘড়িটা বানাইতে। তো অল ডান আমাদের, মানে এটা লাগালে আমাদের পুরো সেট আপটা শেষ হয়ে যাবে। তো ভাই ফাইনালি আমি পুরো সেট আপটাকে বানিয়ে ফেলেছি। আর ভাই কেমন দেখাচ্ছে, মানে আগেরটা তোমাদের ভালো লাগতো নাকি এখন এটা ভালো লাগছে? আমি ঠিক বলতে পারি না, বাট আমার কাছে আগেরটাও ভালো লাগতো আর এখন তো আরও ভালো লাগতেছে। আমি এটা বানানোর সময় ভাবিনি যে কীভাবে বানাবো, আমি জাস্ট ঘড়িটার উপরে ফোকাস দিয়েছিলাম। আর ভাই ঘড়িটা দেখো কীরকম দেখাচ্ছে ভাই, কত সুন্দর দেখাচ্ছে। আমি এখান থেকে এন্ট্রি ওভার ভাই চারোদিকে দেখো, আগে তো চারোদিকে একটা টাওয়ার ছিল চারটা, মানে কেমন জানি হাঁটা চলা করলে ভাইজা যেতাম, তাই আমি ওগুলো সরাই এখন কালো একটা দাগ দিয়ে দিয়েছি। আর ভাই দেখো কতটা সুন্দর লাগতেছে ভাই, সব দেখতে পাচ্ছ, মানে এটা একটা রিভিউ করে দিলাম। আর আমি সাইড দিয়ে করি নাই, করি সাইড দেয়া ভবিষ্যতে কোনো একটা নেক্সট ভিডিওতে এটা সাইড দেওয়া করে দেবো আমি। তো ভাই আজকের জন্য এই পর্যন্তই ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। আর ভাই রাতের দুটা বাজে আমি ভিডিও করতেছি। আর হ্যাঁ ভাই, তোমরা ভিডিওতে লাইক করো না ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, যার কারণে আমরা মাত্র 2000 সাবস্ক্রাইবের কাছাকাছি চলে এসেছি ভাই। আর মাত্র 30টা সাবস্ক্রাইব লাগে ভাই, কিপটামি করো না ভাই, 30টা সাবস্ক্রাইব করে দাও ভাই। আমি চাই যে আজকের মধ্যে যেন 30টা সাবস্ক্রাইব হয়ে যায় আর আমরা 2000 সাবস্ক্রাইব হয়ে যায়। 2000 সাবস্ক্রাইব হলে ভাই আমি আমাদের যেই আমাদের আমার সাথে তোমরা গেম খেলতে পারবা, মানে সোজা কথা আমি একটা সার্ভার খুলতে যাচ্ছি যেটার মধ্যে তোমরা জাভা এবং ব্যাডলক দুটোটাই খেল, দুটো প্লেয়ারই খেলতে পারবো ভাই সোজা কথা। তো সাবস্ক্রাইব করে দাও ভাই। হ্যাঁ, তো আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো। তো আবারও দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই বাই।